এই ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে আশা করি আমরা বাকি যে মাসগুলি আছে সেই মাসগুলিতেও রাজস্ব আদায়ের একই ধরনের প্রবৃদ্ধি বজায় থাকবে বলেই আমরা আশা করি। এক্সপোর্ট ইম্পোর্ট কার্গো হোক, বাল কার্গো হোক অথবা কন্টেইনার কার্গো হোক, অলমোস্ট প্রায় একই রয়েছে। 2023-24 অর্থ বছরে 77,616 কোটি টাকা হিসেবে প্রথম পাঁচ মাসে 31,720 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল চট্টগ্রাম কাস্টম হাউসের। কিন্তু গত এক বছরের বেশি সময় ধরে বিশ্বমন্দা ও অর্থনৈতিক সংকটের কারণে লক্ষ্যমাত্রা থেকে অনেকটা পিছিয়ে রয়েছে সরকারি সংস্থাটি। তবে প্রবৃদ্ধি অর্জন থেকে 11.61% পিছিয়ে থাকলো গত বছরের তুলনায় রাজস্ব আদায় অন্তত 9% এগিয়ে রয়েছে, যার পরিমাণ 28,037 কোটি টাকা। এই ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে আশা করি আমরা বাকি যে মাসগুলি আছে সেই মাসগুলিতেও রাজস্ব আদায়ের একই ধরনের প্রবৃদ্ধি বজায় থাকবে বলে আমরা আশা করি। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। রাজস্ব আদায়ের মতো পরিস্থিতি চট্টগ্রাম বন্দরের পণ্য এবং কন্টেনার হ্যান্ডেলিংয়ে। চলতি বছরের 11 মাসে কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে 23,82,000, এর মধ্যে নভেম্বর মাসেই 2,22,000 কন্টেনার হ্যান্ডেলিং করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে কন্টেনার হ্যান্ডেলিং প্রবৃদ্ধিতে অগ্রগতির পরিবর্তে 1% পিছিয়ে রয়েছে। বেসরকারি অফডকগুলোতে বিশ্বমন্দার প্রভাব কাটছে না। 11 মাসে 6,00,000 রপ্তানি এবং 2,00,000 আমদানি কন্টেনার হ্যান্ডেলিং করলো, যা গত বছরের তুলনায় 13% কম। ওভারঅল আমাদের হ্যান্ডলিং কমে নেই, এটা বরাবরই আছে। বর্তমানে আমরা স্মুথলি কন্টেনার হ্যান্ডেল করতে পারছি। আমাদের যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতার কাছাকাছি প্রায় 30-32,000 কন্টেনার আমাদের নিয়মিত থাকছে। অক্টোবর থেকে নভেম্বর মাসে ভলিউমটা আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে কিছুটা বাড়তি, এটা হয়তো কোনো আশাব্যঞ্জক ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। নানামুখী জটিলতায় এই বছরের পুরোটা সময় আমদানি রপ্তানি বাণিজ্যের প্রবৃদ্ধি উঠানামা করেছে, কিন্তু বছরের শেষে শিল্পের কাঁচামাল, ভারী যন্ত্রপাতি আমদানির পরিমাণ বাড়ছে, আর তাতে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান। এক্সপোর্ট ইম্পোর্ট কার্গো হোক, বাল কার্গো হোক অথবা কন্টেইনার কার্গো হোক, অলমোস্ট প্রায় একই রয়েছে। সার্বিকভাবে আমি মনে করি এটা ভালো আমাদের দেশের অর্থনীতির জন্য, এটা ভালো একটা পজিশনে আছি আমরা। গত অর্থ বছরে চট্টগ্রাম বন্দর 30,00,000 কন্টেনার, 11 কোটি মেট্রিক টন বাল্ক পণ্য হ্যান্ডেলিং করে, আর 19টি প্রাইভেট ICD হ্যান্ডেলিং করেছিল 10,00,000 কন্টেনার। তার বিপরীতে চট্টগ্রাম কাস্টম হাউস 61,632 কোটি টাকা রাজস্ব আদায় করে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। বিগত 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর বিশ্বজুড়ে যে অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে গত 2 বছরও তা কাটেনি, বরং নতুন করে জটিলতা হচ্ছে মধ্যপ্রাচ্য সংকট, আর এর ফলে বিপর্যয়ের কবলে পড়ছে বাংলাদেশের অর্থনীতি। তবে আশার আলো দেখাচ্ছে নভেম্বর মাস, আগামীর বাংলাদেশের অর্থনীতির চিত্র কেমন হবে তা দেখা দেবে 2024 সালের জুন মাসে, এমনটি বলছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের এসাক ব্রাদার্স থেকে কমল দে, সময় সংবাদ।